ফেনীর ফুলগাজী, পরশুরাম ছাগলনাইয়া এই তিনটি উপজেলার দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে ফেনী এক আসন। এই আসনে ফেনীর মেয়ে বেগম খালেদা জিয়া ৬ বার নির্বাচিত হয়ে ২বার আসন ছেড়ে দেয়ায় তাঁর ছোট ভাই সাইদ ইস্কান্দার উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন। গত ১০টি সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ২বার তাদের দখল রাখতে পারলেও ৭৩-এর প্রথম সংসদ নির্বাচনের পর এই আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যায়। সবশেষ মহাজোট প্রার্থী জাসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসনটি তাদের ঘরে তুলে নেয়। তবে এবার এখানকার ভোটাররা চাচ্ছেন এমন একজন প্রার্থীকে বেছে নিতে যিনি তাদের প্রত্যাশা পূরণে সফল হবেন। সন্ত্রাস থাকবে না, সাদাবাজি থাকবে না, নিরাপদে মানুষ বসবাস করতে পারবে, এই ধরনের একজন যোগ্য প্রার্থী আমরা আশা করি। সকল সরকারের উন্নয়নের দিক বিবেচনা করে আমি নতুন ভোটার হিসেবে আগামী সংসদ নির্বাচনে ভোট দেব। এদিকে এখানকার বড় দুই দলের নেতারা বাবার ভিটা ও উন্নয়নের পক্ষ নিয়ে পরস্পরের বিরোধিতায় অনড়। এই এলাকার মানুষ বেগম জিয়াকে ভালোবাসে, তাই বেগম জিয়াকে ভোট দিবে। যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ ভোট দিতে পারে বেগম জিয়াকে, বিপুল ভোটে এই এলাকা থেকে বিজয়ী করবে ইনশাল্লাহ। একজন প্রধানমন্ত্রী এলাকায় যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা কিছুই হয় নাই। আমাদের সরকারের আমলে শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়নের কারণে, এই ব্যাপক উন্নয়নের কারণে আমি বিশ্বাস করি এই এলাকাবাসী, এই ফেনী এক নির্বাচনী এলাকার মানুষ আমাদেরকে নৌকা ভোট দিয়ে আবার বিজয় করবে। এই আসনে দশম সংসদ নির্বাচনের পর ৪২,০৩১ জন নতুন ভোটার যোগ হয়ে এবার ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩০,০০৪,৬৪ জন। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী।